বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে আর না হয় অভিজ্ঞতা। নিজেকে এতটাও দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য শোরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালাকে খোলো। পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে, ডানা মেলে কথা বলবে। সেই মানুষগুলো প্রায়ই নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। সেরার সেরা খোঁজ করো, নদী পেলে সাগরে খোঁজো, পাথরে আঘাত করলে কাঁচ ভেঙে যায়, এমন কাঁচ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায়। সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করো। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। জ্ঞানী সে নয় যে ইঁটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইঁট দিয়ে ঘর তৈরি করেন।